আসসালামু আলাইকুম, আমন্ত্রণ। বাংলা ভিশন সংবাদের সাথে আছি সিফাত শারমিন। পরিবহন ও বিদ্যুৎ খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আগামী অর্থ বছরের জন্য 2,02,721 কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিতে রাজধানীর শের বাংলা নগরে অনুষ্ঠিত বৈঠকে নতুন এডিপি অনুমোদন দেওয়া হয়। এতে মোট বরাদ্দের 1,31,000 কোটি টাকা খরচ হবে সরকারের নিজস্ব তহবিল থেকে। বাকি অর্থের মধ্যে বৈদেশিক উৎস থেকে আসবে 71,800 কোটি টাকা। বিশাল এই এডিপিতে পরিবহন খাতে সর্বোচ্চ 52,000 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ পেয়েছে বিদ্যুৎ খাত, এই খাতে বরাদ্দ 26,000 কোটি টাকা। অন্যান্য খাতের মধ্যে ভৌত পরিকল্পনা খাতে 24,000 কোটি, শিক্ষা ও ধর্ম খাতে 21,000 কোটি এবং কৃষিতে প্রায় 8,000 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। মন্ত্রণালয় হিসেবে সবচেয়ে বেশি প্রায় 30,000 কোটি টাকা বরাদ্দ পেয়েছে স্থানীয় সরকার বিভাগ। প্রধানমন্ত্রী এই সভায় গবেষণা বাড়ানো, তেল গ্যাস বিদ্যুতের বকেয়া বিল পরিশোধের তাগিদ সহ বেশ কিছু অনুশাসন দিয়েছে বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। সরকারের ষড়যন্ত্রের কারণে বেগম খালেদা জিয়া মুক্তি পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে সম্মিলিত পেশাজীবী পরিষদ। এতে বিএনপি নেতারা বলেন, সরকার অন্যায় ও অমানবিকভাবে বেগম খালেদা জিয়াকে বন্দী রেখেছে। আন্দোলন ছাড়া আলাপ আলোচনা করে সমঝোতার মাধ্যমে দলীয় চেয়ারপারসনকে মুক্তি সম্ভব নয়। কেরানীগঞ্জ কারাগারে আদালত স্থাপনকে অসাংবিধানিক উল্লেখ করে এর বৈধতা নিয়ে উচ্চ আদালতে রিট করা হবে বলে জানান বিএনপি নেতারা। নতুন ষড়যন্ত্রের অংশ হিসেবে খালেদা জিয়াকে কেরানীগঞ্জ কারাগারে স্থানান্তরের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন বিএনপি নেতারা। ঋণ খেলাপিদের বিশেষ সুবিধা দিয়ে বাংলাদেশ ব্যাংকের জারি করা সার্কুলার আগামী 24 জুন পর্যন্ত স্থগিত করেছে হাইকোর্ট। এ বিষয়ে এক আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের বেঞ্চে আদেশ দেন। গত 16 মে ঋণ পুনঃতফসিল ও এককালীন পরিশোধ সংক্রান্ত বিশেষ নীতিমালা জারি করে বাংলাদেশ ব্যাংক। এতে বকেয়া ঋণের 2% অর্থ জমা দিয়ে তারা ঋণ নিয়মিত করতে পারবেন, যার সুদ হার সর্বোচ্চ 9%, যা নিয়মিত গ্রাহকদের সুদ হারের চেয়ে কম। বাংলাদেশ ব্যাংকের এই সার্কুলার দেশের অর্থনীতি পঙ্গু করার জন্য করা হয়েছে বলে মনে করে আদালত। বিচারপতিরা জানান, ঋণ খেলাপির জন্য যেখানে শাস্তি হবার কথা তা না করে পুরস্কৃত করার বিধান কোনোভাবে মেনে নেওয়া যায় না। ইউরোপে যাওয়ার পথে তিউনিশিয়া উপকূলে নৌকাডুবির ঘটনায় বেঁচে যাওয়া 15 বাংলাদেশি দেশে ফিরেছে। মঙ্গলবার সকালে টার্কিশ এয়ারলাইন্সের একটি বিমানে তারা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। রেড ক্রিসেন্টের সহায়তায় বেঁচে যাওয়া এই 15 বাংলাদেশি তিউনিশিয়া থেকে দেশে ফেরে। গত শনিবার ভূমধ্য সাগর পাড়ি দিয়ে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ভূমধ্য সাগরের তিউনিশিয়া উপকূলে নৌকাডুবির ঘটনা ঘটে, তাতে অর্ধশত প্রাণহানির ঘটনা ঘটে, যাদের বেশিরভাগই বাংলাদেশি। দালালের মাধ্যমে তারা লিবিয়া হয়ে সাগর পথে ইতালি পাড়ি দিচ্ছিল। এই ছিল এখনকার মতো। পর সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলা ভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলা ভিশন। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।